নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বানাবো পালং পনির। পালং পনির জন্য পনিরগুলো এখন বাটারে ভেজে নেব। হালকা করে ভেজে নেব পনিরগুলো। পনিরগুলো হালকা করে ভেজে নিলাম। দেখো হালকা করে ভেজে নিয়েছি। এখানে পালং পাতাটা আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি। এখানে শুধু একটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়েছি। এটা এখন পেস্ট করে নেব। সামান্য তেল দিয়ে দিলাম, তেজপাতা দুটো এলাচ আর দারচিনি। এখন এই পালং এর পেস্টটা আমি দিয়ে দেব। পালং এর পেস্টটা আমি দিয়েছি। এখানে আদা বাটা আর জিরে বাটা নিয়েছি 2 চামচ, একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য ধনিয়া গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কম দিলেই হবে। আমি আমার ছেলের জন্য বানাচ্ছি তাই ঝালটা একটু কম দিলাম। লবণটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আপনার পরিমাণ মতো দিলেই হবে। এখন দিয়ে দিতেছি পোস্ত বাটা আর কাজু কিসমিস একসাথে পেস্ট করেছি, এটা এখন দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট এটাকে কষাতে হবে ভালো করে। এখন পনিরগুলো দিয়ে দেব, বাটারে ভেজে রাখা পনির। সামান্য গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো বাটার দিয়ে নামিয়ে নেব। 1 চামচ বাটার, পালং পনিরে আমি সেরকম কোনো মশলা ইউজ করিনি, কারণ এটা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। তারা স্বাদটা খেতে চায় না, কিন্তু এইভাবে খাওয়ালে তারা বুঝতেই পারবে না। তাই এইভাবে বানিয়ে দিলাম পালং পনির। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন যে যেভাবে পারেন সেভাবেই বানাতে পারেন, কিন্তু আমি এইভাবেই বানালাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেললাম পালং পনিরটা, বেশি সময়ও লাগে না। হয়ে গেল, এখন নামিয়ে নেবো।